আসসালামু আলাইকুম। হুমায়রাস কিচেন থেকে আমি হুমায়রা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি শেয়ার করছি কাঁচা আমের আচার বানানোর স্পেশাল একটি মশলা। আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। এখানে একটি ফ্রাইং প্যানে মিডিয়াম আঁচে, মিডিয়াম লো আঁচে আমি 10টি শুকনো মরিচ, 3টি তেজপাতা, 4টি ছোট আকারের দারচিনি দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি। অনেক সুন্দর একটা স্মেল এবং কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আমি 1.5 টেবিল চামচ শাহি জিরা বা মৌরি দিব। এরপরে এখানে দিব 1.5 টেবিল চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো, আস্ত ধনিয়া দিয়ে আবারও নাড়তে থাকব। আর এটা বানানোর সময় কিন্তু অনেক অনেক সুন্দর একটা স্মেল আসে। 1 টেবিল চামচ পরিমাণে 5 ফোড়ন এবং এটি ভাজতে ভাজতে একসময় দেখা যাবে হয়ে এসছে, তখন আমি দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণে আস্ত সরিষা। আমি কালো সরিষাটা ইউজ করেছি, বেশি ভাজা যাবে না সরিষা দিয়ে, তাহলে কিন্তু মশলাটা তিতা হয়ে যাবে। আর এটি আচার বানানোর সময় লাগবে, যেটি অনেক মজাদার হয়। এরপরে ঠান্ডা করে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। আমি পরবর্তী আচারগুলো এই মশলা দিয়েই বানিয়ে দেখাচ্ছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এবার আমি গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করার সময় যেটা করতে হবে, খুব বেশি মিহি করা যাবে না, একটু দানা দানা থাকবে, এতে করে স্বাদটা অনেক বেশি আসবে। আমি করে ফেললাম, দেখুন, আর অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন সবার সাথে, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলোর জন্য।